গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমি আজকে সকাল সকাল স্নান ঠান করে নিয়েছি, আর এখন বাজে 8:10 মতো, 9টার দিকে আমাদের ডাক্তার দেখাতে বেরোতে হবে। দেখো আয়ুষটাকে কখন থেকে ডাকছি, ওট ওট, কালকে রাত্রে অনেক রাত্রে অবধি পড়াশোনা করেছে, করে বাচ্চারা ঘুমিয়েই আছে, কারণ টিউশন স্কুল যেতে পারছে না, তো আমাকে তো ঘরে তো গাইড করতেই হবে, তাই না? আর বাবা ওঠো, আর ও ও এখনই ওকে ডেকে ডেকে উঠালাম, ও গেল ফ্রেশ হতে, আর আমি স্নান ঠান করে চলে এসেছি। আমার বাকি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট। ওই যে ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে ফোন করলাম যে আরেন, মানে ডক্টর বসবেন নাকি আজকে, তো বললো হ্যাঁ বসবে, 9টার মধ্যে নাম লেখাতে হবে। মানে আমাদের এখান থেকে কোচবিহার কিন্তু অনেকটা দূর, তো সেজন্য আমাদের একটু আগেই বাড়াতে হবে। আর মা বাবাকে সকাল থেকে বলেই যাচ্ছি, বলে যে কী গো, কী কইল গো, মারে কইলা? আমি তো বললাম, তো এখন বলে আসো তাদের রেডিতে, যাও যাও ওইদিক দিয়ে বলো তাড়াতাড়ি। তা আমি সকাল থেকে, হ্যাঁ হ্যাঁ উঠবে, সকাল থেকে মাকে বলছি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আর মা যে কী করছে কে জানে। তো বাবাকে একবার বললাম যে প্রেসক্রিপশনে ডাক্তার নাম্বার থাকলে ফোনটা করো, বাবা বলে প্রেসক্রিপশনে নাম্বার নাই, এটা কোনোদিন হয়? তো ওকে বললাম তো যাও গিয়ে দেখো তো প্রেসক্রিপশনে নাম্বার আছে কি নাই। তো একবারে তিনজনকে ডাক্তারটা দেখিয়ে আসবো ভেবেছিলাম বন্ধুরা, যে আমরা বাইরে যাব, তো বাইরে যাওয়া হলো না, কারণ এই জন্যই এই ডিসিশনটা নিলাম, যার যেটা ডাক্তার সেটা খুব একটা খারাপ নয়, তো বারবার ডাক্তারটা চেঞ্জ করা এটা বরং খারাপ হবে। যদি সেরকম কাজ না করতো সেটা আলাদা ব্যাপার, যেহেতু আরিয়ানকে একটা ডাক্তার দেখাচ্ছি তো সেই ডাক্তারটাই দেখাবো ভাবছি, আর মাও বলছে যে না আমি যেটা দেখাচ্ছি সেটাই দেখাবো, তো মা কিছু টেস্ট বাকি আছে, সেই টেস্টগুলো আজকে করবে কোচবিহারে গিয়ে, আর বাবাও যে ডাক্তার দেখায় ওনাকেই দেখাবেন। তো এই জন্য আর বেকার কেন বাইরে যাই, যে ডাক্তারগুলো দেখানো হচ্ছে সেগুলোও ভালো ডাক্তার, তো সেই জন্য আর বাইরে যাওয়া হলো না আমাদের। আর যদি ভবিষ্যতে দরকার পড়ে সেক্ষেত্রে দেখা যাবে। তো আরিয়ানের ডাক্তার তো কালকে তো ব্লাড টেস্ট করে আনলাম, রিপোর্ট টিপোর্ট সব দিয়ে দিয়েছে, আজকে এখানে গিয়ে দেখাবো। তো চলো ব্লগটা শুরু করলাম, তোমরা সারাদিন দেখতে থাকো, পাশে থাকো। মর্নিং, দেখো সকাল সকাল লাল চায়ের সাথে আর দুটো খাস্তা বিস্কুট, বিস্কুট বা বিস্কিট যাই বলো না কেন, দারুণ টেস্ট বিস্কিটগুলো কালকে এনেই খেয়েছিলাম আমরা, আর খুব টেস্ট হয়। নাও সাধু বাবা চা। তো বন্ধুরা, তোমরা অনেকেই বলছো যে মানে বেডরুমে হনুমান বাবাকে বা বজরংবলীকে রাখতে নেই, তো ঠিক আছে, এটা তো ও বসালো, তো আমি ঠিক হইনি, আমি বসিয়ে দিই। চলো রেডি হয়ে বার হয়ে পড়লাম। এই বাবা পা দিস না, আর মা বাবা বেরোচ্ছে, আর সকাল সকাল বেরোলাম কারণ আয়ুষকে ডাক্তারের নাম লেখাতে হবে, সেই জন্য তো সেই জন্য বার হয়ে পড়লাম। ভালো লাগছে না, মানে কোথাও বেরোনোর কথা বলে কেমন যেন একটা লাগে আমার, আর কদিন থেকে কন্টিনিউ মানে চলেই যাচ্ছে, মানে বাইরে বের হন, ওই জন্য বোধহয় শরীরটা জানি কীরকম একটা লাগছে। তো চলো গাড়ি চলে এসছে, আমরা সবাই বসে পড়লাম, আর আমার তো খুব খারাপ লাগছে যেই জন্য আমি সামনেই বসলাম। তো ডাক্তার এসে বসে আছে, আর ওই যে আয়ুষ আর মার চেক আপ হয়ে গেছে, মাও যে বসে আছে, আর বাবার ডাক্তারের ওষুধ আনতে গেল, তো সবারই প্রায় হয়ে গেছে, এখন আয়ুষটা হয়ে গেলেই হয়ে যায়, আর মার চেক আপের মানে মার রিপোর্ট দিতে দিবে 3টার দিকে, তো দেখা যাক কী করা যায়, থাকি নাকি একবারে মোবাইলে পাঠিয়ে দিবে, তো কী করা যায় দেখি, কারণ এখন মাত্র বাজে 10:45 মতন, আর আয়ুষের ডাক্তার আসতে আসতে 10:30 না সরি 11:30 বাজবে, তাই না? তাই না? আয়ুষকে আজকে আবার ব্লাড টেস্ট করবে? না না করবে না, আমি গেছি হাতে না। তো বন্ধুরা, এরকম ডাক্তারের কাছে আসলে বোঝা যায় বা দেখা যায় কত রকম পেশেন্ট ডাক্তারের কাছে প্রত্যেক দিন মানে সবসময় আসে, তো সত্যি এগুলো দেখে খুব খারাপ লাগে, এক একজনের এক এক রকম অসুখ, আমার সত্যি এগুলো দেখে মানে ভাবি যে ঠাকুর করুক এরকম মানে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক। তো বন্ধুরা চলো, আমাদের ডাক্তার দেখানি হয়ে গেলো, খুব তাড়াতাড়ি হয়ে গেলো, মানে 12টার মধ্যে ভেবেছিলাম যে হয়তো সারাদিন লাগবে হয়তো, তো এখন চলো একটা হোটেলে ঢুকে খাওয়া দাওয়া করে বাড়ি যাবো। তো চলে আসলাম কুচবিহার ছেড়ে পুন্ডিবাড়িতে একটা হোটেলে, দেখো আলু ভাজা, আলু পটলের তরকারি, ডাল, আর হচ্ছে সবাই পাঁঠার মাংস খেয়েছে, আর আমি লোকাল মুরগি খেয়েছি আর কি, আমি আর ওই আয়ুষ দুজনেই লোকাল মুরগি। আমরা চলে এসেছি ঘোষণাতে, আমাদের হয়ে গেছে কাজ, আর ও তোমাদের দাদাভাই নিল মাছের খাবার নিচ্ছে, কারণ ও আবার আসতে লাগতো সেই মাছের খাবার নিতে, তো সেজন্য ভাবছে একবারই গাড়ি যখন আছে তো নিয়ে যাক, তো ওখানে দাঁড়িয়ে মাছের খাবারটা নিচ্ছে। হ্যাঁ এখন আর আসিস না, হয়ে গেছে এখনই, ওই যায়ুষ। আমরা এই মাত্র আসলাম, এসে একটুখানি রেস্ট করছি, মানে দুদিন থেকে ব্লগের যে কি ব্লগ হচ্ছে
মানে বাড়িতে থাকতেই পাচ্ছি না, দুদিন তিন দিন মানে ব্লগ অনবরত বাইরের ব্লগই করে যাচ্ছি। রান্নাবাড়া আয়ুষ তো বলছে আর কত হোটেলে খাবো, মানে দেখো এটুকু বাচ্চাটাও বোঝে, মানে বাড়িতে এসেই খেতে পারতাম, আবার রান্না করতে হতো, শরীরটা তো একদম চলছে না, সকালবেলা উঠছে ঘুমও ভাঙেনি, অনেক সকালবেলা যাওয়া হয়েছে আজকে, সেই জন্য আর কি এখন একটু ঘুমোবো সবাই মিলে। ওই দেখো সবাই, ওই ভগবান, ওই যে সবাই শুয়ে আছে, তো চলো এখন আমরা একটুখানি শুয়ে ঘুমোই, বিকালবেলা উঠে তোমাদের সাথে বিকালের ব্লগটা শেয়ার করব সুন্দরভাবে, তোমরা কিন্তু দেখো বিকালের ব্লগটা দারুণ হবে, আর কিছু কথাও আছে তোমাদের সাথে অবশ্যই বিকেলবেলায় বলবো। তো এখন এখন ঘুমোই, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা তো সকলে কি করছো? আর আমাদের এখানে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে কি, হ্যাঁ হঠাৎ করেই বৃষ্টি, মানে দুপুরবেলা ঘুমিয়েছি, আজকে একদম এমন ঘুম ঘুমিয়েছি মানে কি বলবো, একদম মানে কতদিনের যে একটা ঘুম সেটা একদম একদিনে ফুলফিল করে দিলাম। সেই দুপুর দুটোর দিকে শুয়েছি, এখন বাজে সাতটা, মানে তিনটা চারটা পাঁচটা ছয়টা, পাঁচ ঘন্টা এক নাগারে ঘুমিয়েছি, কোনো মোবাইল দেখা দেখি সিন নেই, পুরো ঘুমিয়েছি, মানে ঘুমের জন্য শরীরটা জানি কীরকম লাগছিলো। তো চলো, তোমরা অনেকে বলেছো যে মিষ্টিগুলোকে এটার মধ্যে রাখতে, তো চলো আমি এটার মধ্যে রেখে দিচ্ছি। আর এখন আমি বললাম যে চা খাবো নাকি বলে না, কিছু জুস টুস দাও, তো ওই যে এই জুসটা ট্রাই করলাম, এটা বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো চলো মিষ্টিগুলোকে ঢুকিয়ে দিই, আসলেও কেমন একটা শক্ত, আর তোমরা বলেছিলে মানে এটা একটু ইসে হয়ে যাবে, শুকিয়ে যাবে, ওই দেখো মিষ্টিগুলোকে এটার মধ্যেই রাখছি। তো চলো, আয়ুষের টিউশনটা মানে বন্ধ করে দিলাম, বললাম যে আমিই পড়াই, যেহেতু পরীক্ষা পাশে আর আয়ুষকে জোরাজোরি করা যায় না, এখন শরীরটাও ভালো না, সেই জন্য খুব একটা জোরাজোরি করি না যে যা যা টিউশনে যা। তো আমি বললাম আমার যে যাকে, আমি বললাম আমি পড়াই, ও বলে ঠিক আছে তাহলে পড়া, কারণ যেহেতু পরীক্ষা, পরীক্ষার সময় নিজে পড়ানোই ঠিক আছে, তাহলে তাহলে আমি বুঝতে পারবো কোনটা পারছে আর কোনটা পারছে না। জানি চাপ হবে, তবুও কোনো ব্যাপার না, পড়াবো আর কি। তো চলো এখন চাটা খেয়ে নিই, চা না সরি জুস খেলি। তো বন্ধুরা আয়ুষকে এখন লেখাচ্ছি এটা কি হলো, তো দেখো এই যে লিখছে এক দুই বানান লিখছে ও, তো এখন বাজে সাড়ে নটা, ও পুরো দেড় ঘন্টা থেকে ওকে লেখাচ্ছি, তারপরে আবার একটু বই পড়াতে হবে, আর ও তো বাজারে গেছে, তো গেছেই, এখনও আসার নামগন্ধ নেই। আমি বললাম যে একটু সিদ্ধ ভাত পেঁপে ঠেপে দিয়ে করি, তো বলে তবুও যাই যদি একটু মাছ পাই, মাছের ঝোল, ডাক্তারবাবু ওকে বলেছে একটু মাছ জাতীয় জিনিস বেশি খাওয়াতে, মাছ মাংসটা খাওয়াতে বলেছে কিন্তু একটা লিমিট, আর ডিম ডিম তো পছন্দই করে না, তো বললো যে যদি শিং মাছ পাই ওটাও বলে আসি, আর একটু মাছ দেখে আসি, যদি একটু ভালো মাছ পাই নিয়ে আসি। হ্যাঁ তুমি লেখো লেখো লেখো, তিন বানানটা দন্তান্নটা একটু সুন্দর করে লেখো, তিনের নিচে চলে যায় কেন, এখানেই লেখো দন্তান্নটা। তো সবার ডাক্তার দেখানো মোটামুটি হয়ে গেল, শুধুমাত্র মার রিপোর্টটা আনতে যেতে হবে, হচ্ছে মার রিপোর্ট এনে মার ডাক্তার দেখাতে হবে, মার মানে আজকে সব কিছু টেস্ট ফেস্ট হলো, মার অনেক কিছু টেস্ট দিয়েছে, তো রিপোর্টটা সোমবারে যাবে আনতে, তো রিপোর্ট আনার পর মার ডাক্তারটা দেখালে একদম মানে নিশ্চিন্ত একটা। সবার আগে এই কাজটাই করা উচিত ছিল আমাদের, তবুও আমরা ওই মানে আগেই মোবাইল টোবাইল কেনা হয়ে গেল দরকারের জন্য, লেখো না। তো তিনজনকে ডাক্তার দেখানি হলো, এটা একটা নিশ্চিন্ত হলাম, আর তারপরে কি আছে আছে তাই না। তো ভাবছিলাম যে যাবো একটু পার্লারে, তো আর হলো না, আর মনটাও চাচ্ছে না যেতে, কি করবো বল, মানে কত আর কোচবিহার দৌড়াবো, এই ফালাকাটা কোচবিহার করে করে শরীরটা একদম খারাপ হয়ে গেছে, আর আজকে তো একদমই উইক লাগছে, একদম ভাল লাগছে না, তো কি করবো বলো। যাই হোক কি হচ্ছে হচ্ছে, অতটাও খুব কি খারাপ লাগছে আমাকে, আমার মনে হয় না খুব একবারে খারাপ লাগছে, নর্মাল আমি যেরকম থাকি ঠিকই আছি তাই না। তো দেখা যাক যে যাই কি না যাই, যে গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ আগের কাজ আগে হয়ে গেল, এখন একটা নিশ্চিন্ত, তো এটাই আর কি। আর আমার মনে হয় অন্য কিছু করার থেকে আগে বাচ্চাদের ডাক্তার বা কোনো কিছু হলে পরে ডাক্তার দেখানোটা খুব জরুরি, কারণ বেশি বেশি হয়ে গেলে তখন আবার ওই সবাইকে নিয়ে টানাটানি কিন্তু আমাদেরকেই করতে হয়। যখন এই যে মা, আমার শাশুড়ি মা কোনো দিন আগে কোনো দিন ডাক্তার দেখায়নি, কোনো একটা কিছু হতো তো এই টুকটাক আশেপাশে ডাক্তার থেকে দেখাতো, এই যখন সুগারটা আর কি বেশি বেড়ে যায়, যখন সুগার জানা সত্ত্বেও মা মিষ্টি মিষ্টি সবই খেত, এই কথাটা আগে হয়তো বলেনি, মা জানতো সবই খেত, যখন একদম পুরো বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের উপর পুরো প্রেশারটা পড়ে, তখন মাকে নিয়ে পুরো দৌড়াদৌড়ি টানাটানি মানে এই আর কি। তো যে কোনো রোগ ছোটোর থেকে যদি দেখানো হয় আমার মনে হয় ওটা পরে ওই রোগটার বড় আকারে না মানে নেবে না আর কি।
তো এটাই আর কি। তো এখন মা কন্ট্রোলেই আছে, কোনো মিষ্টি মিষ্টি কিছু খায় না বলেই সুগারটা এখন কন্ট্রোলে আছে। তো যাকে সব কিছু একদম ঠিকঠাক আছে, আমার এটাই মানে সবাই ঠিক আছে। তো এখন শুধুমাত্র আমার কাজে মন দেওয়া, কয়েকদিন থেকে কাজে একদমই মন দিতে পারছি না, মানে ভিডিওটা ভালো করে করতে পারছি না। তো চলো এখন ও আসলে রান্নাটা করি, রান্নাটা করে খেয়ে দিয়ে তারপর আবার ঘুমিয়ে পড়বো। মানে আজকে ঘুমের ওপরই সব কিছু, কেমন যেন একটা মানে ভালো লাগছে না। তবুও ওকে নিয়ে বই পড়াতে বসলাম। হলো আট বানান লেখো বাবা, ব্যাগটা রেখে আসো, বই পড়া হয়ে গেছে, ব্যাগটা রাখো। বই পড়ছো? ওইভাবে কেউ ব্যাগ নেয়? তো বন্ধুরা আয়ুষের কাণ্ড দেখো, বই পড়ে উঠে বিছানা ঝাড়ছে, ও আমাকে বলছে তোমার যে অসুখ সেই জন্য, এরকম করে বলছে। এর জন্য আমার কষ্টের জন্য ও বাবা কি বলে রে, এইটুকু বাচ্চার যে এতটুকু ধ্যান ধারণা মানে ভেবেই অবাক লাগে। ও শোনো আমার তো একটা ইস 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 ই বিষ, সব ময়লা চলে যাবে, এইভাবে সব ময়লা চলে যাবে, ঘরের যা ময়লা আছে সব চলে যাবে। হয়েছে 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 হয়েছে, থাক থাক থাক। আর এই দেখো ঝাড়ু নিয়ে আছে, বলে ঝাড় দেবে ঘর। দেখো না ঘরে বিকেল থেকে তিন চারবার ঝাড় দিলাম, ধানের পোকা সব বিকেল থেকে তিন চারবার ঝাড় দিলাম, দেখো ঘরটা কিরকম পোকা হয়ে আছে। বন্ধুরা ওর আশায় থাকলে হবে না, আমি ভাতটাকে বসিয়ে দিই, আর ভাতটাকে বসিয়ে দিয়ে আমি বারান্দা ঝাড় দিয়েছি একবার, তো আরেকবার ঝাড় ঠাড় দিয়ে নিই একটুখানি। তো বন্ধুরা চলো আগে চলে আসলাম রান্নাঘরে। একটু আগেই আয়ুষ খেলো দুধ, সেই দুধ পড়ে গেছিলো, আর আমি তো ভেবেছি গ্যাসে পড়েছে, তো অল্পখানি মুছে নিলাম, তারপর দেখি গ্যাসের নিচ থেকে চুয়ে চুয়ে বার হচ্ছে, তার মানে অনেকগুলো দুধ পড়েছিলো। তো বাসন টাসনগুলো সব গুছিয়ে নিয়েছি, রান্না করার আগে যখন দেখবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করা হয় তখন না ভালো লাগে। তো সব কিছু মুছে টুছে বাসন টাসন গুছিয়ে পরিষ্কার করে নিলাম, আর এবার চলে গেলাম কলের পাড়ে ভাতের জল নিতে। ভাতটাকে বসিয়ে দিয়ে তারপরে আমি ঝাড় ঠাড় দিতে পারবো, ওদিকে ভাতও হতে থাকবে আর আমার কাজও হয়ে যাবে। তো দেখো এবার রান্নাঘরটা মুছে বুঝে নিয়েছি, এবার রান্নাঘরটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। যতবারই ঝাড় দিই না কেন ততবারই এক মুঠ করে পোকা আর কি বেরোবে ঘর থেকে, তো সেটাই হয় আর কি। তো এবার দেখো বারান্দার সামনে আবারও ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে এবার জলগুলো মুছে নেবো, এই জল পায়ে পায়ে না ওই ঘরে ঢোকে, আর সাদা ঘর পুরো একদম কাদা কাদা হয়ে যায়, মানে কি বলবো এত পরিমাণে নোংরা হয়। মানে কোনো মতন আর কি বারান্দাটা মুছে নিলাম, বারান্দাটা মুছলে শুকিয়ে যায়, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, খুব একটা দেরি হয় না। তো চলো এবার রান্নাঘরটা পরিষ্কার করে বাইরেটা খুলে দিই রান্না করি। একটা ভয় লাগে, তবুও যেহেতু ও চলে এসছে ওই যে সেজন্য আর ভয়টা নেই। তো এই দেখো কাতলা মাছ নিয়ে এসেছে। তো বন্ধুরা দেখো এই যে মাছ কি বড় বড় পিস, বাপরে বাপ। আর মাছগুলোকে আমি একবারে ধুয়েই রাখবো, কারণ না হলে পরে অসুবিধা হয়, আর তোমরাও বলেছো ফ্রিজে মাছ ধুয়ে রাখতে হয় সেই জন্য। তো চলো তোমার ব্লগিং এর চিন্তা থাকবে না, বুঝছো? যে হ্যাঁ 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 কি 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 ওইটা না। তো বন্ধুরা বৃষ্টির মধ্যে পিয়া যাচ্ছে মাছ ধুইতে, মাছ ধুতে যাচ্ছে নাকি? হ্যাঁ তো ওদের কত ইয়ে, আমার ওর জুতোটা পরতেই ভালো লাগে। তোমার তো আমার জিনিসই তোমার পছন্দ, তা তুমি নিতে এইগুলো জুতা, তো ওগুলো জুতো কেন নিয়ে দিছি তোমার? তার জুতোগুলো পরে তোমার জুতোগুলো পরে মজা নেই নাকি? পরিষ্কার করবা কত সুন্দর, আরে স্লিপ করবে না। তোমরা যতই বলো বন্ধুরা, আমাদের গ্রামের বাজারে যে আমাদের গ্রামে যে নদীর যে টাটকা মাছগুলো হয় সেটা খেতে যতটা না ভালো লাগে, এগুলো কিন্তু অতটাও টেস্ট নয় মাছগুলো। মানে কয়েকদিন থেকে হোটেলে খেতে খেতে আর কি মানে খাওয়ার ইচ্ছাটাই অত নষ্ট হয়ে গিয়েছে, মানে বাড়ির খাওয়ার মতো কোনোভাবে ডাল আলু ভাজাও ভালো হোটেলের থেকে। আজ তো আজকে বলেই দিল, আর কত হোটেলে খাবো, মানে দুদিন হোটেলে খেয়েছে কালকে দুপুরে আজকে দুপুরে। তো দেখো এখানে ছোট ছোট পিস করে মাছগুলো করে নিচ্ছি তোমাদেরকে, মানে অনেক বড় ছিল মাছগুলো, আর দোকানে কিন্তু সেম পিসই করা হয়, কিন্তু ও অনেক বড় করে কেটে নিয়ে এসছে। তো ও ভেবেছিল পেটি কাটবে, কিন্তু পেটির পিস কাটেনি, ওই পেটির পিসগুলোকে এরকম চাকচাক করেছে। তো যাই হোক আমি করে নিলাম এরকম পিস, তাহলে কালকেও হয়ে যাবে, মানে দুবেলার হয়ে যাবে, এই জন্যই কেটে নিলাম আর কি মাছগুলো।
আর কি দিয়ে মাছের ঝোলটা রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম, আরে সেদিন তো পেঁপে এনেছিলাম, তো পেঁপে দিয়েই মাছের ঝোলটা করা যাক। তো তোমরা দেখো পেঁপেগুলোকে কেটে নিয়েছি, ভালো কাটছি আর কি, আর পাশে তো ভাত হয়েই গেল, এই দেখো ভাত ফুটে গেছে, এখন ভাতের মাঠটাকে সেকে নেবো আর কি। তো চলো তাড়াতাড়ি করে কেটে ঠেটে রান্নাটা বসিয়ে দিই, খিদেও পেয়ে গেছে। আর ঘরের রান্না মানে একটা অন্যরকম স্বাদ, তাই না? তো চলো এই যে মাছগুলো এখানে আছে। তো বন্ধুরা, এই মাছটাই লাস্টে আমাদের পছন্দ হলো, আর এটা খেতেও ভালো লাগলো, মানে এই পিসটা আর কি। তো এই জন্য তিনজনের জন্য এই পিস নিয়ে নিলাম, গরম হচ্ছে কি জানি না। চলো আজকে মাছের ঝোলটা করব জিরে ফোড়ন আর জিরে বাটা দিয়ে। তার আগে পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি, কারণ মাছের ঝোল দিয়ে পাঁপড় দিয়ে খাবো। আর মাছের ঝোলের সাথে আর অন্য কিছু আলু ভাজা করলেও ভালো হতো, কিন্তু এখন সময় নেই, প্রায় 10টা বেজেই গেল, আয়ুষকে পড়াতে পড়াতে অনেকটা টাইম, কারণ ওকে এখন টাইম দেওয়াটা খুব জরুরি আমার ভিডিওর থেকেও, আমার যেটা মনে হয়। তো আমি ভিডিওটা পরেও মানে যত দেরি হোক করি, কিন্তু ওকে আগে আমি টাইমটা দেওয়ার চেষ্টা করি, কারণ ওর পরীক্ষা চলে এসছে সেই জন্য। তো দেখো এখানে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এবার আলু আর পেঁপেগুলো ধুয়ে এখানে ভালো করে হলুদ লবণ দিয়ে ভেজে নেবো আর কি। ভেজে তারপরে আমি মশলা বেটে নিয়েছি, পাশেই দেখো পেঁয়াজ লঙ্কা আর জিরা বেটে নিয়েছি, বেটে নিয়ে এবার সেগুলোকেও দিয়ে দেবো। তো আয়ুষকে পড়াতে পড়াতে এদিকে এখনও কিন্তু মুখে মুখে বলছে আর কি, আমি রান্না করতে করতে ওকে মুখে মুখে জিজ্ঞাসা করি যে বল এটা কি বাবা সেটা কি। তো এই বলতে বলতে ঝোল মাছ আলু পেঁপেটা একটু পুড়ে গেছিলো। তো তো বন্ধুরা রান্নাটা হতে থাক, ততক্ষণে আমি তোমার সাথে দুটো কথা বলে যাই, একটু শোনো। আজকে যেই কথাটা বলবো এটা কিন্তু কমেন্টের ওপর ভিত্তি করে নয়, কিছু মানুষ আমাকে ভুল বুঝছে ঠিক সেটার একটুখানি বলতে এসেছি। আমি জানি না আমার বলাতে তোমরা আমাকে ভুল বুঝবে, মানে ঠিক বুঝবে না ভুল বুঝবে সেটা জানি না, তবে আমার মনে হলো এই কথাটা বলা খুব প্রয়োজন, যেটা কিনা মানে এমন কিছু ঘটনা হয়ে গেল, মানে এমন কিছু কথা রটাচ্ছে আমার নামে, যেটা হচ্ছে ওই কথার মানে মানে কথাটা শুনলে তোমরা বুঝতে পারবে। আমার এই ব্যাকগ্রাউন্ডটা দেখে কি তোমাদের মনে হচ্ছে আমি একদম চেঞ্জ হয়ে গেছি? মোটেও নয়। আজকে যদি আমার পিছনে সেই ভাঙা টিনের বেড়াটা থাকতো, তাহলে হয়তো এই ভুলটা মনে হয় না বুঝতে পারতে। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্যও কিন্তু তোমরাই আমাকে সাহায্য করেছো, যাতে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি, আর আমার মানসিকতা একটুখানিও বদলায়নি বন্ধুরা। আজকে যবে থেকে ইউটিউবে আছি, প্রথম থেকেই আমার সাথে কিন্তু অনেকেই দেখা করে, তারপরে যখন আমার ভিউয়ার্সটা বাড়লো বা আমার সাবস্ক্রাইবার গেন হলো বা আমার চ্যানেলটা একটু দাঁড়িয়ে গেল, তখন কিন্তু প্রায় দিনই আমার ঘরে আমার সাবস্ক্রাইবার দিদিরা বা বোনেরা কিন্তু আমার সাথে দেখা করতে আসে। আমি যখন ও বাড়িতে ছিলাম তখনও কিন্তু আসতো, ইভেন যখন এই বাড়িতে এসেছি প্রত্যেকটা দিন, তোমরা যদি ভিডিও দেখো মানে একদিন মানে কোনোদিন হয়তো এক নাগারে আসে দেখা করতে, হয়তো কোনোদিন একদিন বাদ যায় তারপরে আবার কিন্তু আসে। হ্যাঁ আজকে আসেনি কেউ, আজকে ঘুমোচ্ছে আর ভাবছে এই বোধ হয় কেউ আসবে, মানে এই বিকেল টাইমটা বা দুপুর টাইমটার মধ্যেই কিন্তু সবাই আসে। তো আমি জানি না কে কে এই কথাটা দেখেছো ইউটিউবে, অনেকেই যে দুদিন আগে একজন বোন আর একটা কাকিমা আমার বাড়িতে এসেছিল, তো সেই ভিডিওটা তো তোমরা দেখেছো, আমার মুখটা পুরো অন্ধকার বা মুখটা পুরো ভার, আমি সেটার কথাই বলবো, বেশি কথা বলবো না, যে মুখটা পুরো ভার হয়ে আছে এরকম কিছু একটা দেখেছো আর এটা নিয়ে কমেন্টস করছো। হ্যাঁ আমি মানছি আমার মুখ ওই দিন ভার ছিল, আমার মন ভীষণ খারাপ ছিল, ভীষণ খারাপ ছিল, যা কিনা অন্য কোনো সাবস্ক্রাইবার আসলে আমার কিন্তু একদম সেটা হয় না। আমি যদি ঘুমিয়েও থাকি সারাদিনের ক্লান্ততা আমার শরীরে, দুপুরবেলা খালি শোবো তখনও আসে কেউ কেউ, তখনও কিন্তু আমি তাদের সাথে কথা বলি, আর এটা কেন বলবো না, একজন লোক আসলে তার সাথে তো কথা বলবো দেখা করবো সেটাই স্বাভাবিক, তাই না? কিন্তু সেদিন যেই ভিডিওটা দেখেছো, আমার ভিডিওতে সেরকম কিছু দেখোনি, যেই সাবস্ক্রাইবার দিদিটা এসেছিল তার ভিডিওতে দেখেছো আমার মুখটা অন্ধকার ছিল বা ভার ছিল এরকম কিছু একটা দেখেছো তোমরা, কি হলো? তো আমি সেই উদ্দেশ্যেই বলবো, সেদিন এরকম কিছু ঘটনা ঘটেছে, আগেই খাবা না কি জানি কইতে দিলাম। তো সেদিন যে দিদিটা বা বোনটা এসেছিল আমাদের বাড়িতে, তার ভিডিওতে আমার মুখ ভার দেখেছো, তাই তো? হ্যাঁ এরকম অনেকেই বলছো আমাকে কমেন্টে, তাদের ভুলটা আমি একটু ধরিয়ে দেই, মানে ভুলটা একটু মানে মানে আমার যে কি হয়েছিল সেটা আমি হয়তো বলতে পারবো না, সেদিন এত এত সাবস্ক্রাইবার আসে এরকম কোনো কথা বলেনি যাতে আমার মানে মুড অফ হয়ে যায়, কিন্তু সেদিন সত্যি আমার খুব খারাপ লেগেছিল, এরকম কিছু কথা আমি মানে তাদের কাছ থেকে শুনতে পারি আর কি, মানে খারাপ লেগেছিলো বলতে কি, ওটা আমি আশাই করিনি কোনো সাবস্ক্রাইবারের কাছ থেকে, আর যারা আমার বাড়িতে আসে আমি ওটা আশাই করিনি, এক প্রকারের আমাকে জোর জবরদস্তি করা হচ্ছিল। আর তো অনেকেই অনেক সাবস্ক্রাইবার আসে, তারা একটু আমাকে কমেন্ট করো তো তাদের আদর আপ্যায়নে কোনো রকম ত্রুটি হয়েছে কিনা আমার ব্লগে বা আমার বাড়িতে এসে, তাদের কোনো মানে তোমরা একটু আমাকে কমেন্ট করো আমার হেল্প হবে। আর সেদিন যারা এসেছিল
মানে সত্যিটা কি বলবো না, মানে বললে তাদের হয়তো মানে কি মানে তাদের প্রতি হয়তো একটা অন্যরকম আইডিয়া হবে তোমার, তাদের প্রতি অন্যরকম একটা, তাদেরকে অন্য চোখে দেখবে। মানে সেদিন আমি আমাকে এরকম কিছু একটা কারণে আমাকে জোর করা হচ্ছিল যেটা আমি চাচ্ছিলাম না, যেটা সত্যি কথা, এরকম কিছু একটা তারা আমাকে জোর করছিল যেটা আমি একদমই চাচ্ছিলাম না। আমার বাড়িতে যারা আসে তাদের প্রত্যেকের চ্যানেল কিন্তু আমি আমার চ্যানেলের নাম বলি, কিন্তু তারা এর থেকেও বেশি কিছু করতে বলছিল যেটা আমার একদম পছন্দ হচ্ছিল না। তো সেই জন্যই কিন্তু আমার মুখটা ভার ছিল, আর আমার ভিডিওতে কোনো রকম মুখ ভার ছিল না, হয়তো আমি আয়ুষকে খাওয়াচ্ছিলাম ওই সময় ওরা ক্যামেরাটা করে, আর হচ্ছে এরকম মানে যখন আমি আয়ুষকে খাওয়াচ্ছি, আয়ুষকে খাওয়ানোর সময় ন্যাচারালি আমি তো হেসে হেসে খাওয়াবো না, মানে খাওয়াচ্ছিলাম ওই সময় ও শ্যুট করেছে, ওই সময় মুখটা ভার দেখলো, তারপর আমাকে জোর করে বলতে বললো। হ্যাঁ বললাম ঠিক আছে, মানে আমি না দেখানো জিনিসটা খুব কম পছন্দ করি, যে আমার মানে ভিতর থেকে আমার চাচ্ছি না জিনিসটা, অথচ আমি হি হি হা হা করে সেটা ক্যামেরার সামনে দেখাবো বা দেখানো জিনিস কাকে আমি কি করছি না করছি। দেখো সেদিন কিন্তু মানে একটা লোকজন আসলে চাই বলো বা মিষ্টি আসটা বলো সব কিছুই কিন্তু একটা লোক আসলে সেটা করা হয়। সেদিন যেহেতু ওরা দুপুরবেলা এসেছিলো আমি ওদেরকে ভাতও খেতে বলেছিলাম, কিন্তু ওরা খাবে না, তো ওরা নিজেরাই যেচে বললো কিন্তু যে বাচ্চাটাকে একটু ভাত দাও। আমি তো মানে এতটা খুশি হলাম, আমি ওদেরকে বললাম যে তোমরা যে চাইলে এটাই, আমি সত্যি খুব খুশি হয়েছি। তো বাবুটাকে আমি ভাত দিলাম, মাছের ঝোল যাই রান্না করেছিলাম দিলাম, দিয়ে ঠিয়ে তারপরে সেগুলো কিন্তু কোনো রকম শ্যুট হয়নি, আমি তো করিনি কারণ আমি এগুলো পছন্দই করি না একদম। হয়তো যেগুলো আমার ধরো সারাদিনের ব্লগে দেখানোর থাকে যে না এটা দেখানো, মানে দেখালে হয়তো ভিডিওটা ভালো লাগবে, সেটাই দেখাই। তাদেরকে আমি কি একটা লোকজন আসলে তাদেরকে আমি কীভাবে যত্ন করব না করব খুব একটা শেয়ার করা পছন্দ করি না, কিন্তু আমি ও যদি চাইতো বোনটা তো সে চাইলেই কিন্তু এগুলো শ্যুট করতে পারতো, সেগুলো শ্যুট করেনি। যেগুলো ধরো আমি আয়ুষকে ভাত খাওয়াচ্ছি পুরো মুড অফ হয়ে আছে, মানে এরকম এই দৃশ্যগুলো শ্যুট করার ফলে তোমরা ভেবেছো যে কেন দিদি হয়তো লোকজন বড় হয়ে গেছে, লোকজন এসেছে মুড অফ করে রেখেছে। আর যখন ওরা ঢুকছিল তখন আমার কানে ফোন ছিল, একটা খুবই খুবই জরুরি ফোন ছিল, যেটা মানে ওই সময়টা কাটা মানে কাটলে হতো না। আমি তো জানি ওরা যখন এসেছে আমি তো ওদেরকে ঢুকতে বলবোই, তখন মুডটা আমার অফ ছিল আর মানে সরি তখন কথা বলছিলাম, ওই সময় ওরা ক্যামেরা করছিল যে লোকজন আসলে একটা হেসে তাদের ঢোকানো। এটা বললাম তো আমার বাড়িতে যারা যারা এসেছে তারা যদি একটু কমেন্ট করো তাহলে আমার ভিউয়ার্সরা বুঝতে পারবে যে কারা আমার বাড়িতে আসলে কিরকম ব্যবহার হয়। সেদিন অনিতাদি এসেছিল তো তখনও কিন্তু মানে অনিতাদি বলে নয় কত যে দিদি আছে কি বলবো, প্রত্যেকটা দিদি ভাই বা বোনরা আমার বাড়িতে এসলে আসলে আর কি যথেষ্ট আপ্যায়নের চেষ্টা করি, কিন্তু সেদিন এরকম একটা কথা কানের মধ্যে ঢুকে যায় যেটা মানে মানতে পারছিলাম না জিনিসটা, তো সেই জন্য আমার খুব খুব খারাপ লেগেছিল। এটাই তার একমাত্র কারণ, আর কোনো কারণ নয় সেদিনের মুড অফ। আর তবুও আমি কিন্তু ওদের সাথে হাসি খুশিভাবে কথা বলেছি প্লাস আমার চ্যানেলে ভিডিও করেছি, কিন্তু এখন বাকি সময়টাতে যখন আমার মুডটা অফ ছিল তখন যদি সেটা ক্যামেরা বন্দি হয় সেটা তো দেখতে খারাপ লাগবে, তাই না বলো? আর আরেকটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, যখন আমার স্ট্রাইক করলো দুদিন বা তিন দিন তখন কিন্তু আমার বাড়িতে কেউ আসেনি, কারণ জানে হয়তো আমি ভিডিও করতে পারবো না, তখন তো একটু কেউ এসে আমাকে সান্ত্বনাটা দিতে পারতো। এমনি যখন প্রত্যেক দিন প্রায় একদিন পরপরই সবাই আসো দেখতে তখন হয়তো যদি একটু আসতে আমার সত্যিই খুব ভালো লাগতো, তো এই কথাটা না বলেই পারলাম না। আমারও মানে আমারও খারাপ লাগে যে প্রত্যেক দিন লোক আসছে আমাকে দেখতে এত ভালোবেসে, আর আমি যখন একটা খারাপ সিচুয়েশনে পড়লাম স্ট্রাইক খেলাম তখন কিন্তু কোনো মানে কেউই আসেনি যে একটু শ্যুট করে আসি দিদিভাইকে একটু সান্ত্বনা দিয়ে আসি বা বোনটাকে একটু সান্ত্বনা দিয়ে আসি। বিশ্বাস করে আমার এই জিনিসটা খুব খারাপ লেগেছিলো, মানে কি বলবো বলো। তো যাই হোক আমি ফিল করেছি ছোটোর থেকে এই যে মানে বড় হওয়া এটা আমি ফিল করেছি, আর আমি জানি একজনের বাড়িতে গেলে সে আমাকে যতই ভালোবেসে আসুক তার একটু হলেও কিন্তু এটা ইয়ে থাকে যে না দিদিভাইয়ের সাথে একটু ভিডিও করবো একটু শ্যুট করবো। সেটা আমারও হতো যদি আমিও ভাবতাম কোনো বড় ব্লগারের বাড়ি গিয়ে আমি যদি একটু শ্যুট করতে পারতাম, তারা যদি আমার চ্যানেলটার মানে একটু কথা বলতো, এটাও আমি খুব মানে ভাবতাম আর কি এক সময়। তো আমি কিন্তু ওই জিনিসটা আমার মাথাতে থাকে বলে আমিই একমাত্র বের করেছি এই কথাটা, যে করেছি না মানে আমি প্রথমে মানে কেউ আসলে আমিই বলেছি যে তাদের চ্যানেলের নাম আমার চ্যানেলে বলতে, এটা কিন্তু আমিই বলেছি। তো এরপরে এখন তো সবাই বলে কারণ কেউ আসলে তাদের চ্যানেলের নাম বলে চ্যানেলে। তো তোমরাও জানো যে আমি যখন ওই ঘরে ছিলাম আমি বলেছিলাম যে এখন যারা যারা আমার বাড়িতে আসবে সবাই তোমাদের চ্যানেলের নাম আমার বাড়িতে এসে নিও, এটা তাহলে তোমাদের চ্যানেলেরও অনেকটা হেল্প হবে, এটা কিন্তু আমিই বলেছিলাম। সেই জন্যই কিন্তু সবাই আসো আমাকে দেখা করতে আসো, প্লাস আমার চ্যানেলের যাতে তোমাদের চ্যানেলটা একটু দাঁড়াতে পারে সেটার জন্যও কিন্তু করে যাও। কিন্তু এর থেকেও আরও কি করা যায় যার জন্য আমি মানে আরও কিছু মানে মানুষ ভেবেছিল যার জন্য আমার সেদিনের মুডটা খুব অফ হয়ে গেছিলো, তো এটাই কারণ আর কোনো কারণ নেই।
তো অনেক কথা বলে ফেললাম বন্ধুরা, জানি না কি কতটা বোঝাতে পারলাম তোমাদের। আর আমার ব্যাকগ্রাউন্ড দেখে আমাকে কেউ বিচার করো না যে দিদিভাই চেঞ্জ হয়ে গেছে, একদমই নয়, যেরকম আছি সেরকমই থাকবো, চিরকাল সেরকমই থাকবো। তো চলো, এখন মাথার ঝোল হয়ে গেছে বকবক করতে করতে, এই কথাটা না বললে সত্যি আমার হজম হচ্ছিল না ভাত, কারণ এত পরিমাণে ওই ভিডিওগুলোতে কমেন্টস দেখছিলাম, প্লাস এটা নিয়ে একটা ভিডিও হয়ে গেল, তো একটা কি দুটো ভিডিও হয়েও গেছে। তো আমার খুব মানে ভাবছি যে না এটা বলা উচিত, সেদিনের মুড অফের কারণটা। তো চলো, আমি মানছি আমার মুড অফ হয়েছিল, তবে কি কারণে মুড অফ হয়েছিল আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখতে দেখতে আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল বন্ধুরা, এসব কথা বলা খুব জরুরি ছিল, আমি জানি না কতটা তোমরা বুঝতে পেরেছো। যদি কিছু খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিও, তো আমারও তো কিছু বলার থাকে, তাই না? তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ঠিক দুপুর দুটোয়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। আর রাতে দেখো মাছের ঝোল গরম গরম, উফ দারুণ লাগছিলো আলু পেঁপে দিয়ে, আর খেতেও খুব ভালো লাগছিলো, তোমরাও চাইলে ট্রাই করতে পারো। তো চলো খেয়ে দিয়ে একদম ঘুমোবো এখন। তো সবাই ভালো থেকো, নেক্সট দিন নেক্সট ব্লগে ঠিক দুপুর দুটো আমি আবার ফিরে আসছি, বাই বাই।